কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউ হয়, এই রকম প্রশ্ন কিন্তু আমাকে একটা ভাই করেছেন। শুধু এই রকম প্রশ্ন একজন করেননি, অনেক মানুষই কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন। আজকে এটার সঠিক একটা উত্তর দিব। এই মুহূর্তে কিন্তু আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখেছেন, কোন সময় ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ হয় এই টপিকের উপরে। মনে করেন আপনি সব টেকনিকগুলো খাটাইছেন, বাট আপনার ভিডিওটা সঠিক তাদের টাইম মেনটেন্স করে আপলোড করার পরেও ভিউজ হচ্ছে না, তাহলে মনে করেন যে আজকে সেই ভিডিওটার হচ্ছে বাপ। কারণ আজকের ভিডিওটিতে এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যা আপনি কোনোদিন কোনো চ্যানেল থেকে শিখতে পারেননি। আমি আগেই বলেছি নেট এক্সপ্লেন মানে হচ্ছে নতুন কিছু, যা শিখবেন তা হচ্ছে নতুন কিছু ওয়ার্ড বা নতুন কিছু টেকনিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন কেবলমাত্র এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পারবেন আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি প্রোভাইড করা আছে, চাইলে আপনি আসতে পারেন আমার সাথে কথা বলার জন্য। এখন কথা বলা যায় কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হয়। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা যত পরিমাণ ইউটিউবার কাছ থেকে বলেছেন তারা কিন্তু কোনো না কোনো কিছু আপনাদেরকে বোঝাইছে। আমি তাদের বিপক্ষে যাচ্ছি না, কোনো কন্ট্রোভার্সিও তৈরি করতে চাচ্ছি না। আমি একটা জিনিসে আপনাদের কাছে ফিডব্যাকলি জানাতে চাচ্ছি যে আপনি মনে করেন তাদের কন্ডিশন বা তাদের টার্মস বা তারা যা বলেছে ওইগুলো মেনটেন করার পর দেখতে পারতেছেন আপনার ভিডিওতে আপলোড করার পরও ভিউজ আসতেছে না, সঠিক সময় আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসতেছে না, এই ক্ষেত্রে কি করা যায় আজকে এটাই আপনাদেরকে জানাবো। এবং কোন সময় আপনার ভিডিওটা আপলোড করলে ভিডিওতে আসলে বেশি পরিমাণে ভিউজ আনা সম্ভব কিনা এটাও আপনাদেরকে জানাবো। দেখেন, ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আপনার চ্যানেলে কোন সময় কোন দর্শক বেশি পরিমাণে ভিডিও দেখে তার উপর ভিত্তি করে ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্সের মধ্যে আপনারা দেখতে পারবেন সেখানে কোন সময় কোন অডিয়েন্স বেশি পরিমাণে অ্যাক্টিভেট থাকে। সো আমরা কিন্তু ইতিমধ্যে এটা জানার পরে কি করতেছি, সেই টাইম অনুযায়ী কাজ করতেছি, কিন্তু তারপরেও আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। এক ইউটিউবারের অ্যানালিটিক্সে আমরা দেখতে পারতেছি সকাল 7টায় ভিউজ হচ্ছে, আরেক ইউটিউবারের অ্যানালিটিক্সে দেখতে পারতেছি রাত 9টায় ভিউজ হচ্ছে, আবার কোনো কোনো অ্যানালিটিক্সে আমরা দেখতে পারতেছি সন্ধ্যা 7টায় ভিউজ হচ্ছে। আচ্ছা, এই যে এতগুলো ইউটিউবারের এক একজনের এক এক সময়ে তাদের চ্যানেলে ভালো পরিমাণে ভিউজ আসতেছে, তাহলে ভাই আপনি একজন অডিয়েন্স বা আপনি একজন দর্শক, আপনি তার ভিডিওটা দেখে কি শিখতে পারতেছেন আমাকে বলেন। নিশ্চয়ই আপনি ওয়াইটি স্টুডিওর ওইগুলো দেখতেছেন এবং মনে মনে ভাবতেছেন কিরে ভাই এদের এই সময় তো আমি ভিডিও আপলোড করলে ভিডিওতে কোনো প্রকার তো ভিউজ আসে না। আচ্ছা, আপনারা যে বলতেছেন যে ওই যে ওয়াইটি স্টুডিওতে যে অডিয়েন্স চেক করা যায় যে কোন সময় কোন অডিয়েন্সগুলো বেশি ঠিকঠাক থাকে মানে অনলাইনে থাকে, সো তাহলে ওই সময় ভিডিও দিলে হয়তো বা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। দেখেন ভাই, এইরকম কোনো কথা নাই, ইউটিউব যে অ্যানালিটিক্সের মধ্যে এটা বসাই দিছে, এইটা কিন্তু কোনো সময় ইউটিউব বলে নাই যে আপনারা এই সময়টা মেনটেন করে আপনি ভিডিও আপলোড করেন। ইউটিউব আমাদেরকে এটা বোঝাইতে চাইছে কি যে আপনি দেখেন আপনার চ্যানেলে কোন সময় দর্শক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, আপনি এই সময় ভিডিও আপলোড করলে হয়তোবা আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি একটা ভিউজ হওয়ার সম্ভাবনা আছে, এটাই কিন্তু ইউটিউব আমাদেরকে বোঝাইছে। কিন্তু আপনি বিভিন্ন ইউটিউবারদেরকে এই সমস্ত তথ্যগুলো শুনে আপনি অবাক হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলি, মনে করেন আজকে আমি অনলাইনে ছিলাম বা ইউটিউবে আমি ভিডিও দেখতেছিলাম সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। এখন কালকে মনে করেন আমি কাজ বাস করি বা আমি স্টুডেন্ট মানুষ, তাহলে কালকে মানে আগামী দিন আমি কোন সময় ইন্টারনেটে আসবো এটা কি আমি নিজে জানি? তাহলে আপনি আজকের টাইমটা দেখে কালকে ভিডিও আপলোড করলেন, কালকে তো আমি ওই সময় নেটে নাও থাকতে পারতাম, তাই না? তো কালকে তো আমি ওই টাইমে নেটে নাও থাকতে পারতাম, তো তাইলে কি হবে, আমি কখন ইন্টারনেটে আসবো কি আসবো না বা আমি কখন ইউটিউবে আসবো কি আসবো না এটা কি আপনি জানেন? এটা ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে যেটা বসাই দিছে ওরাও কিন্তু এটা জানে না, ঠিক আছে? আমার কালকে এমবি নাও থাকতে পারে, আমি কালকে নাও আসতে পারতাম, তাই না? আমার কালকে এমবি নাও থাকতে পারে, নাও আসতে পারতাম, আমি কোনো কাজের মধ্যে থাকতে পারতাম, আমি কালকে নাও আসতে পারতাম। আপনি এই সময় ভিডিও আপলোড করতেছেন, আমার মতো অনেক দর্শক আপনি পেলেন না, তো তাইলে আপনার ভিডিওতে ওই সময় ভিউজ আসবে? তো অ্যানালিটিক্সের এই সমস্ত সময় টময় মিলে আপনার ভিউজ আসবে? কোনো সময় আসবে না। তবে টেকনিকটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোন সময় অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা আপলোড করলে ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসবে আপনার। প্রথম অবস্থায় আপনি চাইলে হচ্ছে টার্গেটেডভাবে ভিডিও আপলোড করতে পারেন, দ্বিতীয় অবস্থা হচ্ছে মেইনটেন আপলোড করতে পারেন, আর তৃতীয় অবস্থা হচ্ছে আপনি চাইলে চারিদিকে দেখে শুনে তারপর ভিডিও আপলোড করতে পারেন। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে বলি যে মেইনটেন করে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন। তো প্রথমে আপনার কাজটা হচ্ছে কি, ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে অ্যানালিটিক্সটা প্রথমে চেক করবেন, দেখবেন যে কোন সময় সবথেকে বেশি দর্শক আপনার ভিডিওগুলো দেখতেছে প্রতিনিয়ত, তো তার উপর ভিত্তি করে সেই টাইমটা আপনারা খাতায় নোট করবেন বা লিস্ট করে রাখবেন। এবার আপনারা কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন যে আপনাদের কোন সময় ভিডিও দিলে ভালো হয়। অ্যাকচুয়ালি আপনারা ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্সের মধ্যে যে সময়টা দেখতে পারতেছেন ওই সময়টা মাস্টবি কিন্তু আপনার ভোটপুলে রাখতে হবে, কমিউনিটি ট্যাবে ভোটপুল দিবেন রাখতে হবে। এবার দেখবেন যে কোন সময় আপনার দর্শকটা ভিডিও বেশি পরিমাণে দেখতে চাচ্ছে, যদি ওই সময়টা হয় তাহলে বুঝবেন কারেক্ট, আর যদি ওই সময়টা না হয় তাহলে বুঝবেন যে এর মধ্যে গরমিল আছে। আচ্ছা, গেল গরমিল তো থাকবেই, কারণ প্রত্যেকটা মানুষের জন্য আপনি টাইম দিয়ে দিবেন যে যে সময় নেটে আসতে পারে সেটা তো তারা অবশ্যই জানিয়ে দিবে, তাই না? আচ্ছা, এটা গেল। এবার মনে করেন আপনি ওয়াইটি স্টুডিওর সময় অনুযায়ী ভিডিও আপলোড করলেন, ভিউজ পাচ্ছেন না,
আবার দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন কি যে আমি ভোট করেছি ভোটপুল দিয়েছি ভোটপুল থেকে আমার দর্শকরা এই সময় দিয়েছে বাট ওই সময় আমি আপলোড করার পরও ভিডিওতে ভিউজ পাচ্ছি না মানে কোনো মতেই পাচ্ছি না তো এবার মনে করতেছেন কি আপনি এবার আরেকটা বিষয় হচ্ছে কি আপনি চাইলে কি করতে পারেন বড় বড় ইউটিউবার আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করতেছেন বা যেটুকু সময় আপনি ভিডিও আপলোড করতেছেন মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনার একই ক্যাটাগরিতে মনে করেন কাজ করতেছে তারা যে সময় ভিডিও আপলোড করতেছে আপনি চাইলে তার 5 মিনিট পরে আপনার ভিডিওটা আপনি পাবলিক করতে পারেন এই ক্ষেত্রে কি হবে আপনি যদি ঠিকঠাক মতো ট্যাগ টাইটেল থাম্বনেলগুলো ইউজ করতে পারেন তাদের ভিডিওগুলো যখন প্লে হবে সো তখন কিন্তু আপনার ভিডিওটা কম করে হলেও মনে করেন যে 5% মানুষের কাছে সাজেস্টে বা বাউস পিসারে বা রিকমেন্ডেশনে পাঠাবে ইউটিউব তো সেখান থেকে কিন্তু কিছু একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসলে বিষয়টা অন্যরকম কারণ প্রতি নিয়ত মানুষ কখন কোন সময় নেটে আসবে এটা কিন্তু বলা খুবই মুশকিল ঠিক আছে আপনি কখন ঘুমাবেন আপনি কোন সময় ঘুম থেকে উঠবেন আপনি কখন খাওয়া দাওয়া করবেন আপনি কখন ইউটিউবের মধ্যে ঢুকবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কেউ ক্লিয়ার করে বলতে পারবে না যে আমি এই সময় ঢুকি ঠিক আছে তো এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি দেখেন এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে সঠিক টাইমে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন তাহলে ভাই এটা উত্তর দিতে গেলে ভাই গভীরে ঢুকতে হবে কারণ গভীরে না ঢুকতে পারলে উত্তরটা সঠিকভাবে দেওয়া যাবে না এই সমস্ত নিয়ম কানুন দেখলে তো আর আপনার চলবে না তাই না তো আপনি প্রথমে কি করবেন যারা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতেছেন ওই ক্যাটাগরি ভিডিও কোন সময় আপলোড করা হয় এটা ফলো রাখবেন কারণ বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু কি করে বড় ইউটিউবাররা কি করে সময় মেনটেন করে আজকে যে টাইমে ভিডিও আপলোড করেছে একদিন দুই দিন বা 7 দিন পর দেখবেন ওই সময় ভিডিও আপলোড করে তো প্রথমে এই সময়টা মিলাবেন আর দ্বিতীয় অবস্থায় আপনারা কি করবেন দ্বিতীয় অবস্থায় আপনারা কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন তৃতীয় অবস্থায় আপনারা কি করবেন ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে সেই অডিয়েন্স ওয়াসের টাইমটা নির্ধারণ করবেন টোটাল এই তিনটা সময় আগে আপনি আপনার খাতায় নোট করবেন নোট করার পরে দেখবেন যে এই তিনটা সময়ের মধ্যে যে ভিডিওগুলো আমরা আপলোড করব অ্যাকচুয়ালি এই তিনটা সময়ের মধ্যে ভিডিও আপলোড করলে আসলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতেছে কিনা মানে পূর্বের তুলনায় এই তিনটা সময় বাদে আপনি আগে ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে বিষয়টা বুঝবেন এই তিনটা সময় বাদে বড় ইউটিউবাররা কোন সময় ভিডিও আপলোড করতেছে এই সময় লিস্ট করবেন কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন তার উপর ভিত্তি করে একটা সময় লিস্ট করবেন তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে যে সময়টাতে বেশি ভিউজ আসতেছে সেই সময়টা আপনারা লিস্ট করবেন এই তিনটা সময় আগে লিস্ট আপনারা করবেন করার পরে আপনারা কি করবেন এই তিনটা সময়ের বাইরে আগে ভিডিও আপলোড করবেন করার পর যদি দেখেন যে ভিউজ কম আসতেছে তাহলে এই তিনটা সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তিনটা সময় আপনি ভিডিও আপলোড করবেন করার পর দেখবেন যে আসলে আপনার এই তিনটা সময়ের মধ্যে কোন সময় সবথেকে ভিডিওতে ভালো পরিমাণে বেশি পরিমাণে ভিউজ আসতেছে তো যখন দেখবেন যে এই সময়টাতে আমার ভালো পরিমাণ ভিডিওতে ভিউজ আসতেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ টেস্ট করে দেখবেন দেখার পর যখন দেখবেন যে হ্যাঁ আসলে ভিডিওতে ভিউজ বেশি আসতেছে তখন বুঝবেন যে আপনার চ্যানেলের টাইমের জন্য পারফেক্ট হচ্ছে ওই সময়টা ওই সময়টা আমি যদি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটা অ্যাকচুয়ালি কেউ আপনাকে বলবেন আপনাকে অভিজ্ঞতা করে নিতে হবে কে কি বললো সে বলতেছে তার ইউটিউব অ্যানালিটিক্সের সময় অনুযায়ী আপনাদেরকে বলতেছে এই সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হয় আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স একরকম আমার ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স আর একরকম আপনার চ্যানেলের দর্শক ভিডিও দেখে এক সময় আমার চ্যানেলের দর্শক ভিডিও দেখে আরেক সময় তাহলে আপনি আমাকে বোঝান যে একজন আপনাকে সময় দিবে তার সময় নিয়ে আপনি কেন থাকবেন আমার বোঝান বিষয়টা তাহলে যেগুলো তারা দিচ্ছে এগুলো আপনারা কি ভালোভাবে ভেবে দেখেছেন যে আপনার কি আসলে সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তো অফিসিয়ালি সব কিছু মিলায়ে ভিডিও আপলোড করতে পারলেই মনে করেন ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেইগুলো আপনাকে নিজে থেকেই নির্ধারণ করতে হবে তবে আমি এখন আপনাকে 4টা টাইম দেবো বেস্ট 4টা টাইম দেবো এই 4টা টাইমের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে মনে করেন যে সফলতা পাবেন বলতে গেলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে দিব যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে চাইলে আপনার ভিডিওটা আপনি সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যে পাবলিক করতে পারেন যদি আপনি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারেন সো তাহলে আপনারা চাইলে পারে সকালে আপলোড না করে বিকেল বা সন্ধ্যায় আপলোড করতে পারেন বড় বড় যারা ফানি রিলেটেড ভিডিও তৈরি করে দেখবেন ওদের অধিকাংশ ক্রিয়েটরগুলো আপনার সন্ধ্যা বা বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে ভিডিওগুলো আপলোড করে ঠিক আছে যদি আপনার কুকিং চ্যানেল হয় তাহলে চাইলে আপনারা ইজিলিভাবে সন্ধ্যায় আপলোড করতে পারেন ঠিক আছে সো ওভারঅল সব কিছু মিলে আপনাকে ভিডিও আপলোড করার আমি সেরা 4টা সময় দিচ্ছি প্রথম অবস্থায় আপনি সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যে ভিডিও আপলোড করবেন যদি কাজে না আসে তারপর আপনি কি করবেন বিকেল 3টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করবেন যদি আপনার কাজে না আসে সন্ধ্যা আপনার 7টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করবেন তাও যদি না আসে তাহলে লাস্ট আপনার জন্য সময়টা হচ্ছে 10টা তো আসলে এই যে সময়টা আপনাদেরকে দিলাম এখন অনেকে বলতে পারেন যে ভাই লাস্টে যে সময়টা দিলেন রাত 10টায় ভিডিও আপলোড করলে সেখান থেকে দেখা যাবে যে রাত হচ্ছে আপনার 11টা 12টা 2 ঘন্টাতে সময় রয়েছে তাই না তো এই 2 ঘন্টায় যদি আমার ভিডিওতে ভিউজ না হয় তাহলে আমি কি করে খাবো
কারণ এই 2 ঘন্টাতেই তো ভিউজ আসবে তারপর তো মানুষ ঘুমিয়ে পড়বে তারপর আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে না কিন্তু এটা কিন্তু আপনাদের একদম ধারণা ভুল কারণ এই যে রাত 10টায় ভিডিও আপলোড করতেছেন এই 10টায় যে সমস্ত দর্শকরা আছে ওদের মধ্যে 99% দর্শকরা কিন্তু কি করে বাসায় থাকে ঠিক আছে এখন শীতের সময় মনে করেন বাসায় আছে ঘুমিয়ে আছে তো ওই সময় আপনার ভিডিওটা নোটিফিকেশন গেল তারা ভিডিওতে ক্লিক করলো তারা শুয়ে থাকা অবস্থায় কিন্তু আপনার ভিডিওটি টেনে টেনে উল্টা পাল্টা করে দেখবে না তারা মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে বিদায় কিন্তু সেইখানে যথেষ্ট পরিমাণ যে কটা অডিয়েন্সের কাছে যাবে তারা কিন্তু ভালো একটা ওয়াচ টাইম দিবে আর ভালো যখন একটা ওয়াচ টাইমের পরিমাণটা বাড়বে তখন ওই ভিডিওটা দেখবেন যে দিন সকালের বেলায় ওই ভিডিওটাতে পরিমাণ এমন পরিমাণ ভিউজ আসতেছে ভিডিওটা আরো বেশি পরিমাণে র্যাঙ্কে চলে গেছে ঠিক আছে ব্যাড ব্রাদার্স এছাড়া ওমর অন ফায়ার এছাড়াও বেশ কয়েকটা এরকম কমেডি চ্যানেল দেখতে পারবেন মানে যারা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করে এদের চ্যানেলগুলো একটু ফলো করে দেখতে পারবেন এরা সাধারণত রাত 9টা 15-20 মিনিট বা 40-45 মিনিটে আপলোড করে ভিডিওটা দেখা যায় যে 2 ঘন্টায় ভালো একটা ভিউজ নাই কিন্তু সকাল বা সারা দিন পর দেখা যায় যে 1 মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসে তো এই হচ্ছে বিষয় এগুলো আপনার বুঝতে হবে আমি আপনাকে সময় দিচ্ছি যে এই সময় আপনি আপলোড করেন এটাতে আপলোড করলে আপনার ক্ষতি হবে আপনি আপনার অভিজ্ঞতা থেকে অর্জন করে নিতে হবে আপনাকে তারপর আপনি ভিডিওটা আপলোড করেন দেখেন ভিডিওটাতে কোন সময় ভালো পরিমাণ ভিউজ আসে যে সময়টাতে আপনার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসতেছে ওই সময় ভিডিও আপলোড করেন এমনিতেই ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে ভিউজের জন্য আপনার চিন্তা করা লাগবে না তোরে ভাই সো একটু টেকনিক খাটান আপনারা কে বলতেছে এই সময় ভাইরাল টাইম কে বলতেছে ওই সময় ভাইরাল টাইম অ্যাকচুয়ালি কি ভাইরাল টাইম এভাবে দেওয়া যায় কোনো মতে সম্ভব না রে ভাই এগুলো অর্জন করে নিতে হয় নিজে থেকে চেক করে নিজে থেকে জানতে হয় ঠিক আছে নিজে থেকে না জানলে হবে না আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার চ্যানেলে কোন সময় দর্শক বেশি থাকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার এই চ্যানেল থেকে বলতেছি দেখা যায় যে সকালের দিকে একটু থাকে আবার দেখা যায় যে বিকেল বা সন্ধ্যার দিকে একটু থাকে তাহলে আমার জন্য কিন্তু দুইটা টাইম বেস্ট আবার অন্যান্য চ্যানেল দেখবেন যে সন্ধ্যা 7টায় থাকে কোনো কোনো চ্যানেলে সকাল 9টায় থাকে মানে উল্টা পাল্টা আরে ভাই দর্শক কখন ভিডিও দেখবে সেটা তো দর্শকই জানে তাই না আর এটা তো কেউ নির্ধারণ করে দিতে পারে না আমার যখন ইচ্ছা হচ্ছে আমি আসবো কি আসবো না একান্ত ব্যক্তিগত বিষয় আমার আপনি ওই সময় ভিডিও আপলোড করতেছেন ওই সময় তো আমি নাই অনলাইনে বুঝতে হবে বিষয়টা তো এগুলো বোঝার পরে তারপরে আপনারা নির্ধারণ করবেন কোন সময় আপনার ভিডিওটা আপলোড করলে ভালো পরিমাণে বেশি পরিমাণে ভিউজ আসে যেটাতে আপনার যে সময় আপলোড করলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতেছে একটা না 7 দিন আপলোড করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা কথাটা ঠিকঠাক না থাকলে আবার নেক্সট টাইমে আপনি ভিডিও আপলোড করবেন নিজে থেকে রিসার্চ করতে পারবেন নিজে থেকে রিসার্চ করেন করলে এখান থেকে লাভ হবে ইউটিউব আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দিয়েছে ইউটিউব আপনাদের অ্যানালিটিক্সে বলে না এই সময় আপনার ভিডিও আপলোড করলে বেশি পরিমাণ ভিউজ আসবে তার একটা আইডিয়া দিয়েছে যে এই সময় আপনার দর্শকগুলো এইরকম অ্যাক্টিভেট থাকে তাই আপনি যদি এই সময় নিয়ে কাজ করতে পারেন তাহলে হয়তো আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে ইউটিউবে কিন্তু এটা রিকমেন্ড করতেছে তো সবাই তো এটা রিকমেন্ড করতেছে তাই না তো এখন তো আপনারও তো একটা অভিজ্ঞতার বিষয় আছে যে তারা কখন অনলাইনে থাকবে কি থাকবে না তাহলে আপনাকে কি করতে হবে টেস্ট বা পরীক্ষা করতে হবে পরীক্ষা করার পরে মাঠে নামেন দেখেন এক এক সময় আপনার ভিডিওতে এক এক রকম যদিও ভিউজ দেয় তারপরেও দেখবেন যে কাজে আসবে এক্সপেরিমেন্টটা আপনাকেই করতে হবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ মনে আছে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতে হবে অবশ্যই কারণ আমাদের চ্যানেলে ইউটিউব সম্পর্কিত বিস্তারিত ইন্টারেস্টিং স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হয় কথা কিন্তু একটা নেট এক্সপ্লেন মানে নতুন কিছু Thank you.